নীল ভট্টাচার্য হলেন একজন ভারতীয় বাঙালি টেলিভিশন অভিনেতা। তিনি ঠিক যেন লাভ স্টোরিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার মাধ্যমে অভিনেতা হিসাবে টেলিভিশন জগতে পদার্পণ করেন। তিনি কৃষ্ণকলিতে নিখিলের চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। ত্রিনা সাহা একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। খোকাবাউতে তরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তিনি অনেক বাংলা সিনেমা এবং টিভি সোপ অপেরায় অভিনয় করেছেন। তিনি অনেক মিউজিক ভিডিওতেও পারফর্ম করেছেন। টলিউড এবং বাংলা সিরিয়ালের মধ্যকার বৈষম্য আস্তে আস্তে কমছে। টলিপাড়ার বহু তারকা নির্দ্বিধায় এখন ছোট পর্দায় কাজ করছেন। শুনলে হয়তো অবাক হবেন, সিনেমার থেকে বেশি রোজগার কিন্তু সিরিয়ালেই। সেই জন্য অনেক নামী দামি তারকাই টেলিদুনিয়ায় নাম লেখাতে শুরু করেছেন। আর বছরের পর বছর ধরে এই টেলিজগতে রাজত্ব করছেন নীল ভট্টাচার্য এবং ত্রিনা সাহা। বেশ কয়েক বছর হয়ে গেল ছোট পর্দায় কাজ করছেন নীল ত্রিনা। নীলের ক্যারিয়ার শুরু হয়েছিল স্টার জলসার ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকের হাত ধরে। এরপর জি বাংলার কৃষ্ণকলি উমা সিরিয়ালে অভিনয় করেন তিনি। এখন ফের বাংলা মিডিয়ার হাত ধরে স্টার জলসায় কামব্যাক করেছেন অভিনেতা। নীলের স্ত্রী ত্রিনাও খুব একটা পিছিয়ে নেই। খোকাবাবুর পর কলের বউ এবং খড়কুটো ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল বালিঝড় সিরিয়ালে। এত বছর ধরে টেলিদুনিয়ায় কাজ করার পর ত্রিনীলের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে পারিশ্রমিকটাও। এখন বাংলা সিরিয়ালের তারকারা হাজারে নয়, বরং লাখে পারিশ্রমিক পান। নায়ক নায়িকার মানই হয় সবচেয়ে বেশি। নীল ত্রিনাও একটি সিরিয়ালের জন্য লক্ষাধিক টাকা চার্জ করেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 2014 সালে ঠিক যেন লাভ স্টোরির হাত ধরে নীলের ক্যারিয়ার যখন শুরু হয়, তখন তিনি মাসিক 25,000 টাকা পারিশ্রমিক পেতেন। এরপর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভিনেতার বেতন। এখন বাংলা মিডিয়ামের জন্য মাসিক 5,00,000 টাকা চার্জ করেন নীল। জুলাই মাস পর্যন্ত নীল সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ছিলেন। আগস্টে তিনি দ্বিতীয় স্থানে চলে এসেছেন। অপরদিকে ত্রিনার ভিউ নেহাত কম নয়। 2016 সালে খোকাবাবু সিরিয়ালের জন্য অভিনেত্রীর পারিশ্রমিক ছিল 35,000 টাকা। বালিঝড়ের সময় সেই অঙ্কটা গিয়ে দাঁড়ায় 3,20,000 টাকায়। অর্থাৎ একটি ধারাবাহিকে অভিনয় করেই মোটা টাকা আয় করে নেন টলি তারকারা। বহু মানুষ সারা জীবন হয়তো যে অর্থ সঞ্চয় করতে পারেন না, সিরিয়ালে অভিনয় করে কয়েক মাসের মধ্যে সেই অর্থ উপার্জন করে ফেলেন অভিনেতা ও অভিনেত্রী। দেশ ও দশের কথা বলে।